আমি প্রথমেই গভীর শ্রদ্ধায় ভালোবাসায় কৃতজ্ঞতায় স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার সঙ্গে আমাদের 15ই আগস্টের সকল শহীদ, 3রা নভেম্বর 1975 কারা অভ্যন্তরে নিহত শহীদ জাতীয় চার নেতা, 71-এর 30 লক্ষ শহীদ, লক্ষ লক্ষ ধর্ষিতা নির্যাতিতা নারী এবং আমাদের সকল ভাষার আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সকল অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছে তাদের সকলকে। জাতির পিতা যিনি আমাদেরকে খুব ভালো চিনেছিলেন বাঙালিকে, কাজে আমার মনে হয় তার মতো এত বড় মনোবিজ্ঞানী বোধ হয় কম ছিল। তিনি শুধু রাজনীতিবিদ নন, সমাজবিজ্ঞানী নন, খুব বড় মনোবিজ্ঞানীও বটে। কারণ হাজার বছরের মান বাঙালির যে লালিত স্বপ্ন, সে স্বপ্নটিকে তিনি ধরতে পেরেছিলেন, সে স্বপ্নটিকে আত্মস্থ করতে পেরেছিলেন এবং সে স্বপ্নটিকে নিজেই এত বড় করে তুলেছিলেন এবং সেটি অর্জনের জন্যে যে সাহস দরকার সেটি প্রতিটি বাঙালির মনের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছিলেন এবং তার মধ্য দিয়ে তার দীর্ঘ ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে তিনি আমাদেরকে একটি স্বাধীন স্বদেশ ভূমি দিয়ে গেছেন, তার প্রতি গভীর কৃতজ্ঞতা আর ভালোবাসা। আপনারা যারা মনোবিজ্ঞানী আছেন এই বিষয়টিকেই যদি মানুষের কাছে খুব সহজ করে তুলে ধরতে পারেন যে মানসিক স্বাস্থ্যের বিষয়টা একেবারে শারীরিক স্বাস্থ্যের মতোই, আপনার জ্বর হলে সেটা যেমন কমাতে হবে, সুস্থ হতে হবে, তেমনি মানসিকভাবেও যদি আপনি অসুস্থ হন সেখানেও খুব দ্রুত একদম পেশাদারদের কাছ থেকে একটা সহায়তা সহযোগিতা সেটা নেওয়া খুব জরুরি। আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে যদি আমাদের মধ্যে মনেও হয় যে হ্যাঁ আমি একটু অবসাদগ্রস্ত আছি, কিন্তু প্রফেশনাল হেল্প নিতে হবে এই কথাটাই আমরা কখনো ভাবি না এবং কেউ যদি বলেনও আমরা খুবই ক্ষুব্ধ হই। তো এই বিষয়টা আপনার হয়তো এখানে অনেক বড় একটা পুরো সমাজে এই মনোভাবটা বদলাবার ক্ষেত্রে, দৃষ্টিভঙ্গিটা বদলাবার ক্ষেত্রে আপনারা একটা বড় ভূমিকা পালন করতে পারেন। আমরা শিক্ষক প্রশিক্ষণের খুব বিরাট আকারে ব্যবস্থা করেছি আর একই সঙ্গে আমরা শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্যের বিষয়ে যেমন মনোযোগী হচ্ছি তার মানসিক স্বাস্থ্যের বিষয়টাতেও আমরা একটু জোর দিচ্ছি এবং সেই জন্যে আমরা একটু আগেই এখানে বলছিলেন একজন বক্তা যে আমরা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড সেটি দেবার জন্যে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা 2 লক্ষ শিক্ষককে এই প্রশিক্ষণ দেব, প্রশিক্ষণ দেবার কাজটি চলছে এবং আপনাদেরই অনেকে মনোবিজ্ঞানীরা তারা আমাদের এই পুরো প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করে দিয়েছেন, আপনারাই প্রশিক্ষণ দিচ্ছেন এবং আমরা নিশ্চিত করতে চাই যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত পক্ষে 2 জন কাউন্সেলিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকবেন, এটি আমরা নিশ্চিত করতে চাই। একই সঙ্গে আমরা প্রতিটি জেলায় অন্ততপক্ষে 1 জন করে বিশেষজ্ঞ স্কুল সাইকোলজিস্ট নিয়োগ দেবার জন্য পদ সৃজনের কাজ চলমান রয়েছে। একটু সময় লাগবে হয়তো, কারণ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি এই বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত সংবেদনশীল এবং তিনিই আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন সেই 2009 সালের দিকে, যে তিনি বলেছিলেন প্রতি স্কুলে সম্ভব হলে একজন স্কুল সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া যায় কিনা। আমরা সেই অবস্থায় যেতে এখনো চিন্তাই হয়তো এখনো করতে পারছি না, আমরা এখন আপাতত এই সাইকোলজিক্যাল ফার্স্ট এইডের জন্য শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছি আর আমরা প্রতি জেলায় 1 জন করে বিশেষজ্ঞ নিয়োগ দেবার জন্য কাজ করছি। সেটি হলে তারাই প্রতি জেলায় জেলায় মাস্টার ট্রেনার তৈরি করবেন এবং শিক্ষকরা এই কাজটি করবেন, তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক সমস্যা বিভিন্ন ট্রমার মধ্যে দিয়ে যায় আমাদের এই শিক্ষার্থীরা, তাদের সেই সমস্যাগুলো চিহ্নিত করতে পারবেন, তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারবেন। আমরা যে আত্মহত্যা প্রবণতা দেখছি তার পেছনে তো অনেক কারণ আছে। সবাই মনে করেন পরীক্ষায় খারাপ করেছে সেই জন্যে আত্মহত্যা করছে, আত্মহত্যার পেছনে অনেক অনেক কারণ আছে, এখানেও আপনারা অনেক অনেক বেশি জানেন। কেউ
হয়তো হয়রানির শিকার হচ্ছে কোথাও কারোর সঙ্গে শেয়ার করতে পারছে না, কেউ একটা প্রেম ঘটিত কোনো সমস্যা নিয়ে একটা ঝামেলা তৈরি হচ্ছে এবং একটা বড় সমস্যা তৈরি হচ্ছে, সেটাও কারোর সঙ্গে শেয়ার করতে পারছে না। কারো আছে এই যে অতিরিক্ত আমাদের প্রত্যাশার চাপ, আমাদের এখন বাবা মায়েদের সবার একটা GPA-5 সিন্ড্রোমের মধ্যে সবাই আছেন, মানে সন্তান GPA-5 পেতে হবে, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে উচ্ছ্বাসের বন্যা, আর 4.9 পেলেই একেবারে কবরের নিস্তব্ধতা, তখন স্বীকারই করতে চান না যে সন্তান পরীক্ষা দিয়েছিল। এই যে মানসিকতা একটা এই কোমলমতি একটা শিশু বা কিশোরের ওপরে যে প্রচণ্ড মানসিক চাপ তৈরি করে, আমরা যে কারণে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়টা সব পরীক্ষা তুলে দিয়ে আমরা লটারির ব্যবস্থা করেছি, একে তো আমরা চাই মিক্সড এবিলিটি বাচ্চা সব প্রতিটি স্কুলে থাকুক, শুধুমাত্র যারা একেবারে অধিক মেধাবী তারা সব এক জায়গায় থাকবে, কতগুলো স্কুলে থাকবে আর বাকি সব স্কুলে থাকবে না, এটি যেন না হয়। মিক্সেবিলিটি বাচ্চা থাকলে এটি সবার জন্যই ভালো। আর দ্বিতীয়ত আমরা নিজেরাও দেখেছি, প্রত্যক্ষ করেছি, অনেক সময় ক্লাস 1-এ ভর্তি করতে নিয়ে যাচ্ছে বাচ্চাকে হয়তো মা, রিক্সার মধ্যে বাচ্চা পড়ে যাবে কি না তার চাইতেও তার অনেক বেশি মনোযোগ বাচ্চা সেই পরীক্ষা দিতে যাওয়ার সময় পড়াটা মুখস্থ বলতে পারছে কিনা, এবং বাচ্চা ঘুমে পড়ে যাচ্ছে কিন্তু মা তো পরীক্ষা নিয়েই যাচ্ছে রিক্সার মধ্যেও। তো এই যে বাবা মাদের যে প্রবণতা চায় এবং অসম্ভব রকম যে প্রতিযোগিতামূলক একটা চিন্তা ভাবনা, এবং আমার বাচ্চা তার যে সক্ষমতা রয়েছে তার যে মেধা রয়েছে সেই অনুযায়ী সে সবচাইতে ভালো করছে কি না তার চাইতেও আমার কাছে বিবেচ্য বেশি হয়ে যায়, আমার বাচ্চা আমার আত্মীয়ের বাচ্চা বা আমার প্রতিবেশীর বাচ্চা বা আমার বন্ধুর বাচ্চার চেয়ে ভালো করছে কি না, এই প্রতিযোগিতায়, এই সামাজিক প্রতিযোগিতায়, বাবা মার প্রতিযোগিতায়, মানে বাবা মায়েরা ভাইকেরিয়াসলি বাচ্চাদের জীবনের মধ্য দিয়ে নিজেদের জীবন তৈরি করতে চান এবং এর চাপে সন্তানেরা অতিষ্ঠ। তো এই নানান রকম এগুলো থাকে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং র্যাগিং সেগুলো আছে, এগুলো অসম্ভব রকমের মানসিক চাপ তৈরি করে। এই সব কিছু মিলিয়েই হয়তো বা একজন শিক্ষার্থীকে আত্মহত্যার দিকে আমরা ঠেলে দিচ্ছি, কাজে আমাদের সকলকে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে, এবং আমরা যেন আমাদের সন্তানরা কেউ যেন নিজের জীবনটাকে নিয়ে নেবার মতো আত্মহননের পথে যেন আমাদের কোনো সন্তান না যায় সেটি নিশ্চিত করবার ক্ষেত্রে আমাদের সকলের অনেক অনেক বেশি সচেতন হতে হবে, এবং সেক্ষেত্রে আমি বিশ্বাস করি যে মনোবিজ্ঞানীরা আপনারাই সবচেয়ে বেশি আমাদেরকে সহায়তা করতে পারেন, আপনাদের কাছ থেকে সেই সহযোগিতাটি চাই। আপনারা ব্যাপকভাবে লেখালেখি করুন, আপনারা ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের কথাগুলো তুলে ধরুন, আপনারা ব্যাপকভাবে আমাদের যে গণমাধ্যমগুলো রয়েছে তার মাধ্যমে আপনাদের কথাগুলো তুলে ধরুন। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ধ্যানের চর্চা চালু করবারও শুরু করছি, আগামী বছর থেকেই শুরু করব একটা টোটাল ফিটনেস কর্মসূচি। আমি আশা করি যে আমরা একদিকে যেমন আনন্দময় পরিবেশ তৈরি করবার চেষ্টা করছি, কারণ আমাদের পড়াশোনা থেকে আনন্দটা একেবারে নেহাতি উবে গিয়েছিল, সেই আনন্দটাকে ফিরিয়ে আনবার জন্যে আমরা পুরো আমাদের শিক্ষাকে আনন্দময় করবার চেষ্টা করছি, আনন্দের মধ্য দিয়ে শিখবে।